happen? Babu? মার্কেটিং হয়ে গেল, ওটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, মানে একটু পরে মানে কি, আমি রাতে করে রাখবো ভিডিওটা, কালকে এডিট করব। আর দেখো এত রাতে এসেও আমাকে বিরিয়ানি বানিয়ে খেতে হয়েছে, আর পারছি না। ঠিক আছে, আবার আসছি কালকে এই ভিডিওটা নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এখানে কিছুই হয়নি সেরকম, শুধু বিরিয়ানি হয়েছে আর একটু চিকেন কষা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে আমার মানে পুজোর, এখানে তো পুজো বলে কিছুই নেই, তবুও যাই হোক যেইটুকুনি আনন্দ করি কি কি মার্কেটিং করলাম।
চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো আমাদের আদি, মায়ের সাথে থাকবে না এরকম হতেই পারে না, সারাদিন মায়ের পিছনে পিছনে ঘোরাফেরা করে, আর সত্যি বাচ্চারা এরকমই হয়, ভালোও লাগে। এই দেখো আদির জামাটা, এরকম একটা আরেকটা জামা ছিল, সেটা যে পিঙ্ক কালারের যে এই যে ফুল ফুল গুলো করা আছে না এখানে, সেটা হচ্ছে স্কাই কালার করা ছিল, ডিজাইন গুলো পুরো স্কাই কাই করা ছিল। আর এই হচ্ছে প্যান্ট, বাট কদিন পর প্রচন্ড ঠান্ডা পড়ে যাবে, তার জন্য এই জামার সেটটা কিনা হয়েছে। আর দেখো এই একটা জামা, এটা হচ্ছে আমার, হাত গুলো এখনো লাগানো হয়নি, ভিতরে এগুলো হাত দিয়ে আছে, মানে হাত গুলো কাটা দিয়ে আছে, ওগুলো আমি তৈরি করে নেব। আর এখানে দুটো ছোট ছোট পকেটে আছে, কিছু রাখতে পারা যাবে, জামাটা সিম্পল কিছুই না, বাট আমি যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার কেমন দেখতে লাগে। জামাটার ঘেরটা প্রচুর বড়, আর দেখো এই একটা জামা, এটা প্রচুর স্টোনের কাজ করা আছে, সামনেটা মানে এই যে কাজগুলো এত ভারী, প্রচন্ড ভারী, জামাটার কোথাটাও ভারী নয়, এখানটা মানে সবচেয়ে বেশি কাজ করা আছে, আর এত ভারী, ছোট ছোট স্টোনের কাজ করা আছে। আর জামাটাও, এই জামাটাও প্রচন্ড ঘের, কিন্তু এগুলো সব হাত কাটা, এগুলো সব হাতা লাগাতে হবে, প্যান্টটা আর হচ্ছে ওড়নাগুলো সব এখনো সেলাই বাকি আছে, ওগুলো সেলাই করতে দিয়েছি, আর এইগুলোও সেলাই করতে হবে, এগুলো আমি নিজেই করে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তো সবে শুরু, এখন অনেক কিছু মার্কেটিং করার আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর এই জামাগুলো মানে বেশি দাম নয়, এইটা ওই এটা মানে 2,500 টাকা মতন পড়েছে, আর এই যে নিচের জামাটা ওটা 1,000 টাকা মতো, বাট দেখতে খুবই সুন্দর, খুবই ভালো। এবার তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জামাটা ভালো লাগলো। আর আমি তো শাড়ি খুবই কম পরি, বেকার বেকার শাড়িগুলো শুধু আলমারিতে থেকে সব নষ্ট হচ্ছে, ওই জন্য চুড়িদারই প্রায় মানে কিনি, আর বাড়িতে তো নাইটি পরে থাকি। তোমরাই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কার কার মার্কেটিং হয়ে গেছে আর কি কি মার্কেটিং করলে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।